আমরা বলি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের শুরুটা হলো সাহিত্য শুরু। অনেকে বলি সিরাজুল খান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, আসলে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা আর অনেকেই ছিলেন। 1958 সালে অনেকগুলো গোপন সংগঠন হয়েছিল যারা বাংলাদেশকে স্বাধীন করতে চেয়েছিল। সিরাজুল খান 1958 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হন, তখন তিনি এরকম অনেকগুলো সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে ইস্ট বেঙ্গল লিবারেশন পার্টি বলে একটা সংগঠন ছিল, সেটা লিফলেট বিলি করেছেন। লিফলেট তিনি বিলি করেছেন, শাহ মোয়াজ্জেম হোসেন বিলি করেছেন, শেখ ফজলুল হক উনি বিলি করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি 1954 সালে একবার ভারতীয় এক সাংবাদিককে স্বাধীনতার কথা বলেছিলেন, 1962 সালে উনি আগরতলা পর্যন্ত গিয়ে আবার ফেরত এসেছেন, ভারতীয় প্রধানমন্ত্রীর সাড়া পাননি, 1963 সালে উনি কমিউনিস্ট পার্টির সাথে আলোচনায় স্বাধীনতা আন্দোলনের কথা বলেছিলেন, কাজে তারাও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। সিরাজুল খান প্রথম ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য 59 সাইড, এরপরে মণিভাই যখন সাধারণ সম্পাদক তিনি ছিলেন সহ সম্পাদক, এবং মণিভাই বুধয় পারিবারিক কারণে বা অসুস্থ থাকার কারণে 1 বছর দলের কাজ করতে পারেন নাই, তিনি তখন ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। 1963 থেকে 1965 সাল পর্যন্ত তিনি ছিলেন সাধারণ সম্পাদক। সবাই স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, কিন্তু স্বাধীনতা কোন পথে আনতে পারা যাবে এটা কিন্তু কেউ চিন্তা করেননি। সিরাজুল খান বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি এটা চিন্তা করেই ছাত্রলীগের ভিতরে একটি নিউক্লিয়াস করেছিলেন, এবং এই নিউক্লিয়াসকে গোটা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিলেন, এবং ছাত্রলীগকে স্বাধীনতার একটি সংগঠন হিসেবে তিনি গড়ে তুলেছিলেন। এই জন্যই আমরা বলি যে স্বাধীনতার সফল রূপকার সিরাজুল খান। আমি স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখিতে হয় না, স্বপ্ন বাস্তবায়ন করতে হয়। এই স্বপ্নে বাস্তবায়নের জন্য একটা রূপরেখা লাগে, সেই রূপরেখাটি সিরাজুল খান অত্যন্ত সফলতার সাথে করেছেন, এবং এই রূপরেখাকেই কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু সিরাজুল খানের এই রূপরেখাকেই অবলম্বন করে বাঙালি জাতিকে সামনে টেনে নিয়েছেন। এটাও ঠিক, বঙ্গবন্ধু না হলে কিন্তু আবার সিরাজুল খানের এই রূপরেখা বাস্তবিত করে আর কেউ ছিল না। ওনাদের রহস্যগুলি বলা হয়, কারণটা হলো কি, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন রাজনীতিবিদ আপনারা পাবেন যিনি দলের ক্ষমতা না থেকেও দলের কাজ নিয়ন্ত্রণ করেন। সিরাজুল খান 1965 সালের পরে আর কখনো কোনো সংগঠনের ক্ষমতায় ছিলেন না। 1971 সাল পর্যন্ত যে ছাত্র আন্দোলন 1966 থেকে 1971 কোনো পদে তিনি ছিলেন না, না থেকেও তিনি 69 গণ আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিলেন। এখন কত হলো, ইতিহাস তো ডকুমেন্ট চায়, ইতিহাস দলিল চায়। সিরাজুল খান যখন ছিলেন দলিল তো নাই কোথাও, তো হঠাৎ করে আমরা একটা দলিল পেলাম, সেটা হলো পত্রিকায় 1969-এর 24 জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস ছিল। এই গণ অভ্যুত্থান দিবসে পল্টনায় যে ছাত্র সভা হয়, সেখানে প্রাক্তন ছাত্রলীগের থেকে একজনই বক্তব্য দিতে পেরেছিলেন, তিনি হলেন সিরাজুল খান, আর ছাত্রজন থেকে দুজন দিয়েছেন। এটাতেই প্রমাণ করে যে 69 আন্দোলনের চাপিকাটি একটু দালিল প্রমাণ। আর বাস্তব প্রমাণ হলো, আপনারা জানেন ইকবাল হলকে কেন্দ্র করে তখনকার সমস্ত আন্দোলন রচিত হত, তিনি ইকবাল হলে থাকতেন এবং এই আন্দোলনটার নেতৃত্ব পেয়ে দিত আমাদের তোফায়েল ভাই। তোফায়েল ভাই পুরোপুরিভাবেই সিরাজুল খানের নির্দেশ অনুযায়ী চলেই এই আন্দোলনকে সফল করেছিল। পরে 1971 সিরাজুল খান ডিএলএফের 31 সেক্টরের প্রধান ছিলেন, এফএফের ছিল 11টি সেক্টর, বিএলএফের ছিল 4টি সেক্টর গেল। এরপরে স্বাধীনতার পরে সিরাজুল খান একমাত্র রাজনীতিবিদ যিনি পরপর 4 বার স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্রীয় কাঠামো গঠনের প্রস্তাব দিয়েছিলেন। একটি হলো 1972 সালের ফেব্রুয়ারিতে উনি 15 দফা দিয়েছিলেন, বঙ্গবন্ধু হাতে দিয়েছিলেন, বঙ্গবন্ধু 3-4 দিন পরে ডেকে বললেন আমি পারলাম না রে সিরাজ, কারণ আমার রহস্যের নেতারা কেউ এই 15 দফায় রাজি নয়। 15 দফা যদি বাস্তবায়িত হতো তাহলে মুক্তিযোদ্ধাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা যেত। বিশ্বের এমন কোনো সভ্য দেশ নেই যে দেশে সহস্র মুক্তিযুদ্ধের পর
ক্ষমতার মুক্তিযোদ্ধারা ছাড়া কেউ বেঁচেন বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম যেখানে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় ক্ষমতাকে ছুড়ে ফেলে দলীয় নেতারা ক্ষমতায় গেছেন ২৬শে মে ১৯৭২ সালে ছাত্রলীগের মাধ্যমে আরেকটি প্রস্তাব দিলেন সেটা হলো গণপরিষদ ভেঙে দিয়ে বঙ্গবন্ধুর একক নেতৃত্বে একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে হবে সেখানে কারা থাকবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবে তারপরের দিন আমাদের সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে যে ছাত্রলীগ ছিল তা ২৭শে মে বিবৃতি দিল এটা অসম্ভব একটা অবাস্তব পরিকল্পনা এটা যেন বঙ্গবন্ধু না শোনেন ২৯শে মে ১৯৭২ আওয়ামী লীগ বিবৃতি দিল যে রস ছাত্রলীগের প্রস্তাব মানা হলে দেশে এক ব্যক্তির শরীর শাসন প্রতিষ্ঠিত হবে অবাক করার ব্যাপার রস ছাত্রলীগ যেখানে চাইল যে বঙ্গবন্ধুর একক নেতৃত্বে দেশ চলুক সেখানে খোদ আওয়ামী লীগ এলো বলল এতে এক ব্যক্তির শরীর শাসন প্রতিষ্ঠিত হবে মানে বঙ্গবন্ধুর শরীর শাসন প্রতিষ্ঠিত হবে কাজে সেটা তারা চান না দুসারাজুন ন্যাপ সিপিবি কমিউনিস্ট পার্টি সবাই মিলে বিবৃতি দিল যে এটা একটা অবাস্তব প্রস্তাব এতে দেশে এক ব্যক্তির শরীর শাসন প্রতিষ্ঠিত হবে এইভাবে ওনার দ্বিতীয় প্রস্তাবও বাতিল হয়ে গেল এরপরে আপনারা জানেন ৮০ সালে ১৮ দফা দিয়েছিল এরপরে এখন ১৪ দফা দিয়েছে রহস্য পুরুষ এই জন্যই বলা হয় যে উনি কোনো দলের পদে না থেকেও দল চালিয়েছেন রাজনীতি করেছেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সিরাজুল খানের এই চারটি কর্মসূচি থেকে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের যে কর্মসূচিগুলো উনি দিয়েছেন এখান থেকে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম তথ্য আহরণ করে একদিন এই রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন ঘটাবে এবং তাদের মাধ্যমে সিরাজুল খান বেঁচে থাকবে